রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। জ্যোৎস্না মান্ডি বেড়ে ওঠেন পূর্ব বর্ধমান জেলার কাইতি গ্রামের মামা বাড়িতে। মামাতো দাদু বামপন্থী বিধায়ক হওয়ায় বাম পরিমণ্ডলে বেড়ে ওঠা। ছোট থেকেই মেধাবী জ্যোৎস্না মান্ডি পেশায় ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিবাহ সূত্রে 2011 সালে বাঁকুড়ার খাতড়ায় আসেন। শ্বশুরবাড়ি কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত, তাই সেখানেও রাজনৈতিক পরিমণ্ডল, কিন্তু কোনোদিনই সেভাবে রাজনীতি করা হয়ে ওঠেনি। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা রানীবাঁধ। 2011 সালের আগে পর্যন্ত এই বিধানসভা এলাকায় ছিল মাওবাদী প্রভাব। প্রায় দিনই রক্তাক্ত হয়েছে এই বিধানসভা এলাকার মাটি। একসময় বামেদের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি ছিল এই বিধানসভা। 2011 সালে সারা রাজ্যে তৃণমূলের ঝড় বয়ে গেলেও এই বিধানসভা কেন্দ্র ছিল বামেদেরই দখলে। পরবর্তীতে 2016 সালে এই বিধানসভায় প্রথম জয়ী হয় তৃণমূল। এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন জ্যোৎস্না মান্ডি। 2016 সালেই প্রথম রাজনীতি শুরু। সে বছরই তৃণমূলের টিকিটে রানীবাঁধ বিধানসভা থেকে জিতে বিধায়ক হন তিনি। তার বিধানসভা এলাকায় মানুষের জন্য অনেক কাজ করেছেন, এমনটাই দাবি বিধায়কের। বিপদে আপদে তাঁকে পাশে পাওয়া যায়, কিন্তু ঠিক কতটা কাজ করেছেন জ্যোৎস্না মান্ডি শুনে নেব তাঁর কাছ থেকে। এলাকার মানুষই বা কি বলছেন বিধায়কের কাজকর্ম নিয়ে? রানীবাঁধ বাঁকুড়ার জঙ্গলমহলের যে এলাকাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিধানসভা ক্ষেত্র। একসময় এই রানীবাঁধের নাম শুনলেই আঁতকে উঠতেন মানুষ, কারণ মাওবাদী নাশকতায় জর্জরিত হয়েছিল এই বিধানসভা ক্ষেত্র একটা সময়। খুন সন্ত্রাসের রাজনীতিতে কার্যত স্তব্ধ হয়েছিল জনজীবন। তারপর 2011 সালে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার মতোই এখানেও শান্তি ফিরে আসে। 2016 সালে এই বিধানসভা ক্ষেত্র থেকে জয়ী হন তৃণমূলের জ্যোৎস্না মান্ডি। প্রায় 30-35 বছর ধরে ওই রকমই ছিল, আর কংসাবতীর জলের ফলে আর অনেকটা নিচে ছিল ব্রিজটা, আর ওই ড্যামের জলের ফলে ওখানে মানুষ যাতায়াত করতে পারতো না, এপার থেকে ওপার যেতে পারতো না, তো ব্রিজটার প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল। স্কুল কলেজ অফিস ব্যবসাদারের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে এপার ওপার না করলে যোগাযোগ ব্যবস্থাটা পুরো বিচ্ছিন্ন হয়ে যেত। তো এটা আমরা উদ্যোগ নিয়েছিলাম ব্রিজটা যাতে করা হয় এবং যাতে অনেক বিভিন্ন মানুষের যাতে সুবিধা হয় সেই কারণে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এটা করে দিয়েছেন এবং এটা আমরা যথারীতি অ্যাসেম্বলিতেও আমরা আমাদের হাউসে বলি আমি, এবং এটার জন্য চেষ্টা করি যাতে হয়, এবং এখন হয়ে যাওয়ার পর মানুষ অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। বিধায়ক তো বলছেন জোর গলায়, কিন্তু আদৌ কাজ হয়েছে কতটা খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরো এ জি 24 ঘন্টা। তারা রানীবাঁধ থানা পুরো থানাটা বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ, মুকুটমণিপুর দিয়ে ঘুরতে হয়, ভাড়াও বেশি পড়ে যায়, এমনিতে অসুবিধা, খুব এমার্জেন্সি হসপিটাল যেতে হলে দেরি হয়ে যায়, এই কারণে। এই রাজ্য সড়কের ওপর ওই যে দূরে কালভার্ট দেখা যাচ্ছে, নিচু কালভার্ট, কংসাবতী নদী পারাপারের জন্য এই কালভার্টের উপরেই ভরসা করতে হতো রানীবাঁধ সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার মানুষকে। কংসাবতী নদীতে বর্ষাকালে জল এলে বা মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়লেই এই কালভার্ট জলের তলায় চলে যেত, বিচ্ছিন্ন হয়ে পড়ত রানীবাঁধ বিধানসভার বিস্তীর্ণ এলাকার সঙ্গে খাতড়া এবং বাঁকুড়ার যোগাযোগ। মুকুটমণিপুর একটা সময় সন্ধেবেলা গেলে ঘুটঘুটে অন্ধকার, মানুষজন জনপ্রাণী কেউ ছিল না, শুধু ড্যামটাই ছিল, ভাঙা ফুটো রাস্তাই ছিল, আর কিছু ছিল না। কিন্তু এখন যদি আপনি গিয়ে থাকেন বা গেছেন, যারা গেছেন দেখেছেন, ড্যামের পায়ে প্রচুর লাইট আমরা করে দিয়েছি, রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, আশেপাশে মুকুটমণিপুর ড্যামটাকে মূল কেন্দ্র ধরে আশেপাশের যে গ্রামগুলো আছে, কানেক্টিং যে গ্রামগুলো আছে, এবং সেই গ্রামটাও আমরা মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির থেকে আমরা ফান্ড থেকে সেই গ্রামগুলো উন্নয়ন করে দিচ্ছি, তাতে রাস্তাঘাট বলুন, টয়লেট বলুন, কমিউনিটি হল বলুন, কোনো ICDS সেন্টার হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু উন্নয়ন ওগুলো থেকে ডেভেলপমেন্ট করে দিচ্ছি। আর একটা কথা, এখন শুধু আগে পিকনিক করতে আসতো, দেন ওরা সবাই চলে যেত, এখন সেখানে চিলড্রেন পার্ক আছে, ওয়াটার স্পোর্টস হয়েছে, বিভিন্ন রকম ড্যামের ওপর অ্যাক্টিভিটি হয়েছে।
মুকুটমণিপুর, রানীবাঁধ বিধানসভার মুকুটমণিপুর। এর নাম শুনলেই পাহাড় জল জঙ্গলের এক টুকরো সুন্দর ছবি উঠে আসে চোখের সামনে। কিন্তু গত 5 বছর আগেও এই মুকুটমণিপুর থেকে মুখ ফিরিয়েছিল পর্যটকরা, কারণ পরিকাঠামোর অভাব। গত কয়েক বছরে ধীরে ধীরে এই মুকুটমণিপুরের পরিকাঠামো অনেকটাই উন্নত হয়েছে। লাস্ট 5 ইয়ার্সে ডেভেলপমেন্ট প্রচুর কাজ হয়েছে, স্টল থেকে শুরু করে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এখন ক্লিন অ্যান্ড গ্রিন মুকুটমণিপুর হয়েছে। আমার এখানে অনেক 3টে ব্লকের লোক কর্মসংস্থান পেয়েছে, কর্মসংস্থান অনেক বেড়েছে, কিন্তু এখানে অ্যাকোমোডেশনটা অনেকটা কম আছে যে টাইমে আমাদের টুরিস্ট আসে। ভালো, খুবই সুন্দর, চারিপাশটা খুবই সুন্দর, ড্যাম তো ভালোই লাগছে এবং জলের যে ব্রিজ এরিয়া সেটাও খুব ভালো লাগছে। বাড়িকুল, রাউতলা, ঝিলিমি, ইভেন বাঁধোয়ান, এইগুলোকে একটা পয়েন্ট করে অবশ্যই এটা খুব দরকার ছিল। কেননা আমার এলাকার মেয়েরা এবং ছেলেরা ভালো ভালো প্রতিভা আছে, যেমন ফুটবল। আমাদের বেশিরভাগই ট্রাইবেল মানুষ আমার বিধানসভায় আছে, তো আমরা যদি দেখি ট্রাইবেল মানুষের মেন এন্টারটেনমেন্ট জায়গা হচ্ছে কিন্তু ফুটবল। কোনো কিছু যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে লোকের থেকে ফুটবল খেলাতে কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করে, যায়, দেখতে যায়। তো সেক্ষেত্রে স্পোর্টস কমপ্লেক্স হওয়ার ফলে বিভিন্ন ধরুন কাবাডি বলুন, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, বিভিন্ন স্পোর্টস যেগুলো আছে সেগুলো কিন্তু ওখানটাতে যদি শুরু হয় তাহলে অনেক মানুষ, অনেক মানে যাদের প্রতিভা আছে তারা কিন্তু অনেক উপকৃত হবে। দুটো ক্যাম্পাস, 5টা মাঠ, আর প্রত্যেকটাই আন্তর্জাতিক মানের, সঙ্গে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এভাবেই বছর 2 আগে পরিণতি পেয়েছিল এই খাতড়া স্পোর্টস কমপ্লেক্স, মূলত রানীবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডির উদ্যোগে। এটা যখন শুরু হয় তখন আমরা অনেক খুশি হয়েছিলাম এবং যখন কমপ্লিট হলো তখনও আমরা অনেক খুশি, কারণ এত বড় পরিকাঠামো, এরকম আন্তর্জাতিক মানের একটা পরিকাঠামো জঙ্গলমহলের এইরকম প্রত্যন্ত জায়গাতে, এটা সত্যি আশাতীত। আমাদের জঙ্গলমহলের হাজার হাজার ছেলেমেয়েরা খেলাধুলা করছে, ফুটবল বলুন, কাবাডি বলুন, আরও অন্যান্য ইভেন্টস খেলাধুলা করছে, তো রেজাল্টও দেখাচ্ছে, ছেলেমেয়েরা ন্যাশনালে যাচ্ছে, খেলছে, জাতীয় পর্যায়ের সাথে কম্পিটিশন করছে। হ্যাঁ, তো এখান থেকে যদি ছেলেমেয়েরা কিছু শিক্ষা নেয় এই একাডেমির থেকে, খাতড়া স্পোর্টস একাডেমির থেকে, আমার মনে হয় যে ছেলেমেয়েরা আরও বেটার জায়গায় যাবে, খুব ভালো রেজাল্ট করবে। আগে আমরা দেখতাম যে কোথায় পিচ রাস্তা আছে, কোথায় ঢালাই রাস্তা আছে, সেটা আমরা দেখতাম যে সেই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করব। কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে আমরা এখন দেখি কোথায় মাটির রাস্তা আছে, কারণ আমরা যেখানে দেখি মাটির রাস্তা আছে সেই রাস্তাটা আমরা ঢালাই বা পিচ করে দেওয়ার ব্যবস্থা করি। এখন কিন্তু কোথাও মাটির রাস্তা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর ইভেন এখন রানিং কাজও চলছে, আমার রানীবাঁধ থেকে বাড়িকুল থেকে ফুলকুসমা একটা রাস্তা বড় চওড়া হচ্ছে, ইভেন আমার আকুটা থেকে রায়পুর যাওয়ার রাস্তাটা ভালো হচ্ছে, ইভেন খাতড়া থেকে, খাতড়া সাব ডিভিশন থেকে সিমলাপাল যাওয়ার রোড চওড়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা রাস্তাটা করছি, আমাদের সরকার কিন্তু রাস্তা করছে সব জায়গাতেই। আমাদের এই রোড মোটামুটি মেন রোডগুলো ঠিক আছে, সাইডের রোডগুলোও ভালো হয়েছে, যেগুলো জঙ্গল সাইডে টুকটাক রোডগুলো, এখন এই মেন রোডটা কাজ হচ্ছে, এটাও ভালো হবে। এখন গাড়ি আগে খুব খারাপ ছিল, এখন যোগাযোগ মোটামুটি ভালো আছে, এখন গাড়ির ব্যবস্থা আছে, সরকারি বাস কিছু দিয়েছে স্টেট, ঠিক আছে। আগে এমনি পাবলিক বাস ছিল, ডেকার ছিল, আগে ছিল, এখন সমস্যা নেই, এখন ঠিক হয়েছে, এখন রাস্তাঘাট মোটামুটি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে।
এই যে রাস্তাটা, এই রাস্তাটা রানীবাঁধ থেকে সোজা চলে গেছে বাড়িকুলের দিকে। এই রাস্তা দিয়ে একটা সময় স্থানীয় মানুষ যাতায়াত করতে ভয় পেতেন, রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও রীতিমতো আতঙ্কিত হতেন বাস চালক থেকে শুরু করে ছোট গাড়ি চালকরা। কারণটা অবশ্যই রাস্তার বেহাল দশা এবং তার সংকীর্ণ দশা। এই রাস্তাটাই বর্তমানে চওড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন রানীবাঁধের বিধায়ক। ফেজ বাই ফেজ কাজ হচ্ছে, কারণ ওই মুকুটমণিপুরের ড্যামের জল ধারণ করে প্রজেক্ট করে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। শুধুমাত্র আমার রানীবাঁধ বিধানসভা না, আমাদের এদিকে তালডাংরা বলুন, রায়পুর বলুন, বিভিন্ন বিধানসভাতে এই জল যাচ্ছে। তো কিছু কিছু ফেজ হিসেবে সেটা কাজ হচ্ছে। প্রথম ফার্স্ট ফেজে আমাদের রায়পুর, রানীবাঁধ এবং সমস্ত জায়গাগুলো কভার করা হয়েছে। এখন জল আপনি গেলে দেখতে পাবেন যে প্রত্যেকটা পাড়ায়, শুধু পাড়ায়, গ্রামে, আটচালায়, এই জায়গাগুলোতে প্রচুর মানে জল কানেকশন দেওয়া হয়েছে এবং মানুষ উপকৃত হচ্ছে এই জলের দ্বারা। বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভায় জলের সমস্যা চিরকালের। শীত পেরোলেই এখানে মাটির নিচের জলস্তর অনেক নিচে নেমে যায়, তার ফলে এই এলাকার যে সমস্ত পুকুর, নদী, ডোবা যে সমস্ত রয়েছে সেই সমস্তগুলি একেবারে শুকিয়ে যায়, জলের জন্য শুরু হয় তীব্র হাহাকার। কিন্তু গত কয়েক বছরে ধীরে ধীরে রানীবাঁধ বিধানসভার বেশিরভাগ গ্রামেই পৌঁছে গেছে নলবাহিত পানীয় জল, তার ফলে জলের সমস্যা অনেকটাই মিটেছে। আগে আমাদের এখানে 56টা পরিবার আছে, তো এই গ্রামে, আমাদের ভিক্ষা গ্রামে, তা একটা একটা নলকূপ ছিল আগে, তাই একটা নলকূপে খুবই অসুবিধা ছিল। এখন মোটামুটি 3-4টা টাইম কল হয়েছে, এখন অনেকটা জলের সুবিধা হয়েছে। কিন্তু মানে আমাদের খেটে খাওয়া মানুষ তো টাইমে জল দিতে পারিনি আমরা। ওই যখন টাইমে জল দিই তখন হয়তো যারা বাড়িতে থাকে তারা নিয়ে রাখে, আর যারা হয়তো কাজে যোগে চলে যায় তারা এসে সেই টাইমটা জল পায় না, তখন নলকূপের জলে খেতে। মেয়েদের কথা চিন্তা ভাবনা করে আমি একটা প্রপোজাল পাঠাই যাতে নার্সিং ট্রেনিং স্কুল আমার বিধানসভায়, আমার খাতড়া সাব ডিভিশন হসপিটালে যাতে হতে পারে। সেই কারণে ওই আমি একটা খাতড়াতে নার্সিং ট্রেনিং স্কুলও করছি। আমার ওখানে ব্লাড ব্যাঙ্কও আছে, তাতে মানুষের অসুবিধা হয় না। প্লাস হচ্ছে যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম USG একটা মেশিনের জন্য, সেই মেশিনটা উনি দিয়েছেন, আর ওয়েটিং সেট করে দিয়েছি, বিল্ডিং বাড়িয়ে দিয়েছি। এই রানীবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গত কয়েক বছরে একটু একটু করে বেড়েছে পরিকাঠামো, কিছুটা হলেও উন্নত হয়েছে স্বাস্থ্য পরিষেবা, কিন্তু এখনও পর্যন্ত রয়েছে বেশ কিছু খামতি। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে এক্সরে, ECG মেশিন এবং আরও বেড সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন এলাকার মানুষ। আগের থেকে আমাদের চিকিৎসা ডাক্তার বা যারা সব থাকেন তারাও অনেকটা সহনশীল অবস্থায় দেখেন, তবে আমাদের সব এলাকায় একটা সমস্যা, ওই ডাক্তার, ভালো ডাক্তার যাতে থাকে জঙ্গলমান এলাকায়, সেগুলো হলে একটু ভালো হয়। এলাকাতে প্রচুর গ্রুপের মহিলারা আছেন, মহিলাদের গ্রুপের কথা চিন্তা ভাবনা করে ওদের কাজের ক্ষেত্রে যাদের প্রত্যেকটা মেয়ে ইন্ডিভিজুয়ালি কাজ পায়, সেক্ষেত্রে নদুপাড়াতে আমি একটা খাদি সেন্টার করে দিয়েছিলাম। সেই খাদি সেন্টারে এখন প্রায় 42টা গ্রুপের মতো গ্রুপ মহিলারা কাজ করছেন। এই সারা বছর সে অর্থে চাষাবাদ হয় না, যেটুকু চাষাবাদ হয় তা দিয়ে সংসার চলে না, ফলে সারা বছর রানীবাঁধ বিধানসভার এই নদুপাড়া এলাকার যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের পরিবারে জমে থাকে দারিদ্র্যের অন্ধকার। সেই দারিদ্র্যের অন্ধকার থেকে বের করে আনার জন্যই সরকারি খাদি দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছিল এই যৌথ উৎপাদন কেন্দ্র। প্রথম ট্রেনিং করেছিলাম, ট্রেনিং পরে এরপরে খাদি বিভাগ থেকে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, ওখানে থেকে মূলধন দিয়েছিলেন। আমাদের তো বাড়ি নেই, ঘর নেই, তাহলে আমরাকে সেরকম ব্যবস্থা করে দিলে আমরা কাজ করতে পারব। এখানে সরকারের থেকে এটা করে দিল, তারপরে বাবু এই ট্রেনিংটা দিল।
চ্যানেলগুলো ভাতা পড়ে গিয়েছিল, মানে জমে গিয়েছিল, কোনো কিছু ছিল না, মাটি পড়ে সেগুলো বন্ধ হয়েছিল, তার ফলে মানুষের চাষবাস ক্ষেত্রে অনেক উপযুক্ত ছিল না, কিন্তু সেগুলো মানুষের সাথে বিভিন্ন মানুষের সাথে কথা বলে সেগুলো আমরা আমি দিদিকে জানাই, এবং জানাবার ফলে অতি সত্বর ওই ক্যানেলগুলোকে নতুন করে সংস্কার এবং যে যে জায়গাগুলোতে ক্যানেলের জল পৌঁছায় না সেই সেই জায়গাগুলোতে নতুন করে কাটিং করে ক্যানেল তৈরি করে জল দেওয়ার ব্যবস্থা কিন্তু আমি করে দিয়েছি। বন্ধুর ভূপ্রকৃতি এবং অনুর্বর মাটির পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা ছিল সেচের জলের অভাব। অধিকাংশ ক্যানেল সংস্কারের অভাবে কার্যত মজে গিয়েছিল, ফলে কৃষি জমিতে সেচের জল পাওয়া ছিল রীতিমতো দুষ্কর ব্যাপার। কিন্তু বর্তমানে সেই ক্যানেলগুলোই সংস্কার করা হয়েছে আর তার ফলে নতুন করে এই কৃষি জমিতে পৌঁছতে শুরু করেছে সেচের জল। রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির দেওয়া উন্নয়নের ফিরিস্তি খতিয়ে দেখতে আমরা তার বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা চষে ফেললাম। বিধায়কের কাজে এলাকার মানুষ খুশি, তবে এখনও বাকি রয়েছে কিছু কাজ। বিধায়ক জ্যোৎস্না মান্ডি আশাবাদী খুব তাড়াতাড়ি মানুষের দাবি সম্পূর্ণ করবেন। একটু একটু করে বিধায়কের হাত ধরে এই রানীবাঁধ বিধানসভা ক্ষেত্রের গ্রাম গ্রামান্তরে পৌঁছেছে উন্নয়নের সোনালী আলো। কিন্তু একেবারেই যে খামতি নেই এমনটা কিন্তু নয়। যে জায়গাগুলো খামতি রয়েছে এখনো উন্নয়ন পৌঁছয়নি, আরও কিছুদিন সময় পেলে সেখানেই পৌঁছে যাবে উন্নয়ন বিধায়কের হাত ধরে, এমনটাই দাবি বিধায়কের। বাঁকুড়ার রানীবাঁধ বিধানসভা ক্ষেত্র থেকে হীরক মুখার্জি, জি ২৪ ঘন্টা।